হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো বেগুনের একটা ভিন্ন ধরনের রেসিপি বেগুন দিয়ে যদি ডিফারেন্ট কিছু তৈরি করতে চান তাহলে আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আর সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে ধুয়ে নিয়েছি প্রথমে বেগুনের নিচের অংশটাকে আমি একটু কেটে ফেলে দিচ্ছি কারণ বেগুনের এই নিচের অংশটাকে একটু দাগ পড়ে গেছে আর যদি ভালো হয় তাহলে নিচের এই অংশটাকে কেটে ফেলে দেওয়ার দরকার নেই আমি মোটা সাইজের একটা বেগুন নিয়েছি একইভাবে যে কোনো বেগুন দিয়ে করতে পারবেন চিকুন বা ছোটো সাইজের যে কোনো ধরনের বেগুন দিয়ে করতে পারবেন বেগুনটাকে আমি মাছ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এভাবে করে ভাগ করে নিয়েছি এবারের একটা অংশকে আবার মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তবে এবার পুরোপুরি ভাগ করব না বেগুনের যেই বোটার অংশটা আছে সেখান থেকে এসে হাফ ইঞ্চি পরিমাণ বাকি থাকতেই রেখে দেব আমি আসলে জানি না বলে বোঝাতে পারবো কি না তবে আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কী করে কেটে নিচ্ছি তারপর এভাবে মাঝখান থেকে কাটা হয়ে গেল দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার চার ভাগ হওয়ার পর দুই পাশ থেকে আমি আবারও চিকন করে কেটে নেব যথাসম্ভব চিকন করে কাটলে বেগুনটা দেখতে সুন্দর লাগে তবে খুব সাবধানের সাথে কাটতে হবে যেন কাটতে গিয়ে কোনো অংশ ছুটে পড়ে না যায় তারপর কাটা হয়ে গেলে অপর যে আরেকটা টুকরো রয়েছে সেটাকে একইভাবে কেটে নেব তারপর এই টুকরোগুলোকে পানির মধ্যে এক ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর এবার বেগুনগুলোকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এগুলো অনেকটাই ছড়িয়ে গেছে একটা ফুলের মতো হয়ে গেছে আমার বেগুন তো একটু মোটা ছিল তাই একটু কম হয়েছে যদি আপনি আরও ছোটো কিংবা চিকন সাইজের বেগুন নেন বা একটু চিকন করে কাটতে পারেন তাহলে বেগুনগুলো আরও খুব সুন্দর করে ছড়িয়ে যায় ফুলের মতো হয় তারপর পানির মধ্যে থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিতে হবে তারপর এই বেগুনের টুকরোগুলোকে একটু ভালো মতো লবণ মেখে নিতে হবে একটু ভালো মতো লবণটা মেখে নিতে হবে যেন বেগুনের কোনো অংশে বাদ না থাকে সব জায়গায় ভালো মতো লবণটা লেগে যায় এবার লবণটা মাখা হয়ে গেলে বেগুনটাকে সাইড করে রেখে আমি বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি একটা বাটিতে প্রথমে দুটো ডিমকে ভেঙে নিয়েছি তারপর এর সাথে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব কারণ বেগুনের মধ্যে লবণ লাগিয়েছি এর জন্য এই পর্যায়ে লবণটা খুব সামান্য পরিমাণে দিতে হবে আরও দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন তারপর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সব মশলার সাথে ডিমটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর মেশানো হয়ে গেলে আরেকটা বাটির মধ্যে আমি ওয়ান থার্ড কাপ আটা নিয়ে নিচ্ছি আর আটার সঙ্গে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রামস ব্রেড ক্রামস আর আটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি পরবর্তী প্রসেসে চলে যাব পাশ থেকে আমি একটা প্যানের মধ্যে পুরো ভর্তি করে পানি বসিয়ে রেখেছিলাম আর এই পানিটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ভয়েল আসা শুরু করে দিয়েছে তারপর এর উপরে আমি একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে দিচ্ছি যে কোনো ধরনের প্লাস্টিক বা স্টিলের চালনি দিয়ে করতে পারবেন এখন আমি বেগুনের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব যেন সেদ্ধ হয়ে যায় আর এই ভাপে দশ মিনিটে বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই চুলার হিটটা একদম হাই হিটে করে দিয়ে রাখতে হবে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার যে ডিমের মিশ্রণটাকে তৈরি করে রেখেছিলাম এর মধ্যে বেগুনের পিসটাকে দিয়ে খুব ভালো মতো কোট করে নিয়েছি তারপর কোটিংটা হয়ে গেলে এবার আটা আর ব্রেড ক্রামচের মধ্যে উড়িয়ে নিচ্ছি একইভাবে অন্য বেগুনের টুকরোটাকেও করে নিচ্ছি প্রথমে ডিমের মধ্যে ভালো মতো কোটিংটা হয়ে গেলে তারপরে আবার আটা আর গ্রামসের মধ্যে মিশিয়ে নিতে হবে এবার ফ্রাই করে নেবার পালা এর জন্য তেলটা গরম করে নিয়েছি বেগুনটা অলরেডি সাধ্য করাই আছে আর আমার চুলার হিটটা এ পর্যায়ে হাই হিটে আছে আর তেলটাও বেশ গরম অবস্থায় আছে তাই এ পর্যায়ে বেগুনটাকে ফ্রাই করতে একদমই বেশি একটা সময় লাগবে না এক পাঁচটা হয়ে গেলে তারপর আমি উল্টে অপর পাশটা ফ্রাই করার জন্য অপেক্ষা করছি এক মিনিটের চাইতেও কম সময়ের মধ্যে বেগুনটা ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে একটা সার্ভিং নিয়ে নিচ্ছি বেগুনের এই ক্রিস্পি ফ্রাইটা কিসের সঙ্গে সার্ভ করবেন সেটা ডিপেন্ড করছে আপনার রুচির ওপর আমি তো এটা এমনিতেই ফিনিশ করে ফেলেছিলাম খুবই সুস্বাদু এই বেগুনের ভিন্ন ধর্মের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন